হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এটা হচ্ছে ফ্রাইডে সকালে আমি আমার নাস্তাটা করে নিয়েছি, আর আমি সকাল থেকেই ভাবছিলাম আজকে এটা ব্লগ করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তাই সো যাই হোক, আমি আমার নাস্তাটা শেষ করলাম। করার পর আমার যেটুকটা কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি। তারপর দেখলাম আমার বুক সেলফের অবস্থাটা খারাপ, তারপর আমি আমার বুক সেলফটা ভালো করে গুছাইলাম। এটা ছিল 12টারই ক্লিপ। আমি ওই সময় বসে বসে চিপস খাচ্ছি, পটেটো চিপস। দেন আমি একটা ডে অ্যান্ড নাইট সিনারি ড্র করেছিলাম, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। অ্যান্ড তারপর আমি আমার কাপড়গুলো বের করে নিয়েছি যে এখন শাওয়ার করব। আমার শাওয়ার করা যান, আমি আমার জোহরের নামাজটাও শেষ করলাম। নামাজ পড়ার পর এখন আমি চলে যাচ্ছি ছাদের মধ্যে। আজকের দিনটা খুব সুন্দর ছিল, মানে মেঘলা মেঘলা ছিল। আমার এরকম দিন ভালোই লাগে, আর খুব ঠান্ডাও লাগছিল। এই দুই দিন ধরে ফজরের টাইমেও বৃষ্টি হচ্ছে। সো তারপর আমি নিচে চলে যাচ্ছি, যেহেতু আজকে ফ্রাইডে তাই বাবা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছেন, সেগুলো খেলাম। খাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি। তারপর আমি এখানে একটু কোক খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করলাম। এটা ছিল 3:30 ক্লিপ। বসে বসে টিভি দেখছিলাম, একটা মুভি দেখছিলাম। অ্যান্ড মুভি দেখতে দেখতে মাহিমাস কিচেনের ব্লগস ওরাও চলে এসছে আমাদের বাসায়। আর যে আপনাদেরকে বলেছিলাম যে নীলা আপু, উনিও আসছেন আমাদের বাসায়। তারপর আমরা বসে বসে গল্প করছি। তারপর দেখলাম আম্মু এখানে গাজরের বড়া ফ্রাই করছেন আমাদের জন্য। তারপর আমরা বসে বসে খাচ্ছি। আর আমাদের বাসায় কারেন্ট ছিল না, তাই আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছিলাম। আর ও হচ্ছে নীলা আপুর মেয়ে, ওর নাম হচ্ছে মুনতাহা। আপনারা সবাই দেখে মাশাল্লাহ বলবেন, ও খুবই কিউট। তারপর আমি নীলা আপুকে মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। আর আমার মামি উনিও আসছিলেন আমাদের বাসায়। সবাই মিলে খুবই গল্প করছিলাম আমরা সবাই। তারপর আম্মু দেখলাম এখানে গাজরের ফিরনি বানিয়েছেন, আমরা সবাই মিলে খেলাম। তেমন কিছুই আর রেকর্ড করা হয়নি, এটা ছিল সন্ধ্যের টাইমে। হ্যাঁ, সন্ধ্যের টাইম ছিল, ওই টাইমটা আমি এন মালিহা মিলে এখানে বেফার খাচ্ছি। তারপর সবাই মিলে শুয়েছিলাম, গল্প করছিলাম। মামিও চলে গিয়েছে, নীলা আপু উনিও চলে গিয়েছেন। এটা হচ্ছে রাত 10টায় ক্লিপ অলমোস্ট। ওই টাইমটা আমি এন মাহিমা মিলে চা খাচ্ছি। আসলে খুব বেশি মাথা ব্যথা করেছিল, তাই খাচ্ছিলাম আর কি। সো তারপর দেখলাম রাতে ডিনারের জন্য এখানে আম্মু এন বরাপু মিলে খিচুড়ি ভুনা আর ডিম ভুনা করছেন। রাত 12টা বেজে গিয়েছিল, এখন আমরা যাচ্ছি ডিনার করার জন্য। আর আজকে খিচুড়িটা খুব বেশি মজা হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। সো আমাদের সবাই ডিনার করা শেষ, তারপর দেখলাম বাবা এখানে আমাদের জন্য ডার্ক চকলেট নিয়ে এসেছেন। মাহিমা খুলছিল আর আমি ভিডিওটা করছিলাম। আসলে স্পেশালি হুমায়দার খুব বেশি ফেভারিট এটা। তারপরে তো আমি খাচ্ছি চকলেট। খাওয়া দাওয়া শেষ করার পর আমি মাহিমা মালিহা বিছানায় চলে আসলাম। আমরা আজকে একসাথেই থাকবো, আর ওরা আজকে আমাদের বাসায় থাকবে। ওই সময় রাত 2টাও বেজে গিয়েছিল, এখন আমরা সবাই মিলে ঘুমিয়ে যাবো, তারপর সকালে টানা সাথে দেখা হবে। সো হ্যালো এভরিওয়ান, আমরা উঠে গিয়েছি আর এটা বিছানার শেষেই আমরা ভিডিও করছিলাম। আসলে ভিডিওটা মাহিমা করছিল, আমরা উঠতে উঠতে অলমোস্ট 10:30 বেজে গিয়েছিলো। আর এটা ছিল বাহিরের ভিউ, বাহিরে আজকে একটু রোদ উঠেছে। আসলে বারান্দায় আসছিলাম, তারপর এখন চলে যাচ্ছি, এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো আমাদের ব্রেকফাস্ট করা যান, ব্রেকফাস্টে ছিল রুটি আর সাথে ছিল চা। সো তারপরই তো আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, সব কাজকর্ম শেষ করে নিলাম। সো তারপর অল অফ এ সাডেন বাবা আমাদেরকে বললেন আমরা এখন বাবার সাথে যাব বাহিরে, তাই জন্য কাপড় বের করে নিলাম। আমরা এখন রেডি হয়ে যাব, আর কোথায় যাব আমরা সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তারপরে তো আমি আমার শুটা বের করে নিলাম আর রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা বাহিরে যাচ্ছি, আমি মাহিমা মালিহা হুমায়দা আর বাবা। এই তো আমরা সিএনজিতে উঠে গিয়েছি। আসলে আজকে আমরা যাব সিরামিক্সের শপে, ওইখান থেকে আমাদের দুজন আপু ওদের ওয়েডিংয়ে গিফট করার জন্য আমরা ডিনার সেট কিনবো। তাই বাবা বললেন চলো আমরাও যাই সাথে, মানে বাবার সাথে আমরাও যাই, আমরা চয়েস করে কিনে আনবো। সো যাই হোক, আমরা চলে আসলাম সিরামিক্সের শপে। অ্যান্ড দেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ডিনার সেটটা আমরা কিনবো। অনেক সময় চুজ করার পর আমাদের এটা চয়েস হয়েছিল। দেন বাবা সিলেক্ট করলেন যে এটাই কিনবেন, আর এটা হচ্ছে আমরা সেম দুটো নিবো এই ডিনার সেটটা। তারপর ডিনার সেটগুলো প্যাক করা হচ্ছে। তারপর আমাদের বাসার জন্য এখানে ট্রে দেখছিলাম, আর রেগুলার ইউজের যেগুলো প্লেট আছে ভাত খাওয়ার সেগুলো নিলাম এখান থেকে। তারপরেই তো আমরা এখানে স্প্রাইট খাচ্ছি। অ্যান্ড তারপর এখান থেকে আরেকটা মশার মারার যে ব্যাটগুলো আছে সেগুলো নিলাম। আর এদিকে কাউন্টার হিসাব করা হচ্ছে, আর আমরা এখানে বসেছিলাম। আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট 3টা বেজে গিয়েছিল, তেমন কিছু আর রেকর্ড করিনি বাসায় আসার পর। এখন আমরা সবাই মিলে বসে গেলাম লাঞ্চ করার জন্য। আসলে বাহিরে আমরা কিছু খেতেও পাইনি, কারণ বাবার কাছে সময় ছিল না তাই। আর আমরা অনেক কিছুই কিনেছি, সেগুলো আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। সো তারপরে তো নিউ প্লেটে আমরা ভাত খেয়ে নিয়েছি সবাই। আর
আর এগুলো হচ্ছে কার্গো বক্স, এগুলো আমাদের বাসার জন্য আনা হয়েছে। এগুলো হচ্ছে 50 লিটারের, এগুলো আনা হয়েছে কারণ শীতের যে কমল আছে, লেপ আছে, সেগুলো রাখার জন্য। অ্যান্ড তারপর বাবা এগুলোকে সেট করেছেন ভালোভাবে। আর এই তো আমাদের রেগুলার ইউজের জন্য এখানে 6টা কাপ আনা হয়েছে, 6টা প্লেট আনা হয়েছে, আর কিছু বাতি আনা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, জানি না আপনারা কী বলেন, এটা হচ্ছে ফিল্টারের প্রয়োজন হয়, ফিল্টারে লাগানো হয়, সে এটাও আনা হয়েছে। আর এখানে বাহিরের জন্য একটা কার্পেটও এনেছি আমরা রেড কালারের। আসলে এটা হচ্ছে আমার ফুফুর জন্য দূরে কোথাও গেলে যে সুপারিগুলো নেওয়া যায়, তাই এটা এনেছি। আমি আসলে এটার পুরো নাম জানি না। আর যে ডিনার সেটগুলো ছিল সেগুলো ওদেরকে গিফট দেওয়া হয়ে গিয়েছে। সো যাই হোক, তারপর একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম, এটা ছিল সন্ধ্যের ক্লিপ। আমরা বসে বসে চিপস খাচ্ছি, আমরা ওয়েফারও খাচ্ছি, দেন আমরা আইসক্রিম খাচ্ছি। আসলে বাহির থেকে আইসক্রিম নিয়ে আসছিলেন। রাত 8টার সময় মাহিমাজ কিচেনের ব্লগস ওদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে, সো এখন ওরা চলে যাচ্ছে। আর তেমন কিছু রেকর্ড করা হয় নাই, আর এই ব্লগটা হচ্ছে আমার রমজানের আগে লাস্ট ব্লগ। সো আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।